আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কুয়েত প্রবাসীদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কুয়েতে অবস্থানরত যারা এখনও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করেননি তাদের জন্য আজকের চারটি টিপস। নম্বর ওয়ান, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য খুব ভালো সময় সকাল 7টা থেকে 9টা পর্যন্ত এবং সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত। এই সময়টা আপনারা চেষ্টা করে দেখতে পারেন, আশা করি খুব সহজেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। নম্বর দুই, আপনি যেখানে থাকেন তার আশেপাশে কম্পিউটারের দোকান বা মক্তব যেটা বলা হয়, সেখানে চাকরি করেন মাসরি অথবা সুরিরা, তো তাদের সাথে কথা বলে তারা অ্যাপয়েন্টমেন্ট করে দেয়। বিনিময়ে তারা নুজ দিনার অথবা এক দিনার নেয়, আপনি সেখানে যেয়ে চেষ্টা করে দেখতে পারেন। নম্বর তিন, কুয়েতে যে সকল বর্ডার আছে, যেমন আবদাল্লি, সালমি, নওসিব বর্ডার এবং কুয়েত এয়ারপোর্ট, এই জায়গাগুলোতে অ্যাপয়েন্টমেন্ট বাদেই ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, সেখানে যেয়ে চেষ্টা করে দেখতে পারেন। সর্বশেষ নম্বর চার, আপনার নিজের মালিক অথবা যে কোনো পরিচিত কুয়েতি নিয়ে যদি ফিঙ্গারপ্রিন্ট অফিসে যান, তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন নেই, খুব সহজেই আপনি ফিঙ্গারপ্রিন্ট করতে পারেন। তবে আপনার শুধুমাত্র নাম্বার নিয়ে যদি বসিয়ে রেখে কুয়েতি চলে আসে, তাহলে পরবর্তীতে কোনো পুলিশ আপনার কাছে যখন অ্যাপয়েন্টমেন্ট চাবে আপনি দিতে পারবেন না, তখন আপনার ফিঙ্গারপ্রিন্ট না করিয়েই হয়তো বের করে দিতে পারে। এজন্য কুয়েতির সাথে করে ফিঙ্গারপ্রিন্ট শেষ করে তারপরে বের হবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।